ছাপ্পান্ন দিন তো ব্রিজ পানির নিচে ছিল প্রথমত, তারপরে তার উপরে আবার নিষেধাজ্ঞা, মানে সব মিলে মানে আমরা খুবই মানে 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 পর্যটন মানে পর্যটক শূন্য হয়ে পড়ছে বুঝছেন। তারপরে ওঠার পরে ব্রিজ মেরামত করলাম আমরা, ধোয়ামোছা করলাম, কিছু চেঞ্জিংয়ের ব্যাপার ছিল কাঠ এগুলা মেরামত করে এখন আল্লাহর রহমতে ঠিক। তবে আশা করি মানে শুক্রবার থেকে তো সরকারের নিষেধাজ্ঞা উঠে গেছে এবং আশা করি আমরা ভালো ব্যবসা করতে পারবো এবং বসে আসতে পারবো ইনশাল্লাহ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে আমরা অনেক আনন্দিত, আর বিশেষ করে যে দীর্ঘ প্রায় 22 থেকে আপনি 24 দিন 31 তারিখ পর্যন্ত আপনার টুরিস্ট না আসার জন্য নিরুৎসাহিতা করা হয়েছে, তো এর মধ্যে আমরা আশা করতেছি আমাদের বিগত যে ক্ষতিগুলো হয়েছে আমরা বিশেষ করে আমাদের বোট চালকরা মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আমরা পর্যটন কর্পোরেশন রাজস্ব থেকে ওই যে বঞ্চিত হয়েছি, তো আশা রাখতেছি এখন 1 তারিখ থেকে টুরিস্ট আসবে আমাদের এখানে, আমাদের এখানে এই টুরিস্ট আসার জন্য আমরা এই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, আর আমাদের পাশাপাশি আমাদের পর্যটন কর্পোরেশনের নিজস্ব নিরাপত্তা দেশে নিতে আছে আমাদের অত্র এলাকা, এর পাশাপাশি আমাদের ওই যে টুরিস্ট পুলিশ আছে। তো আশা করতেছি আমরা আপনারা রাঙামাটিতে আসেন, পর্যটকরা রাঙামাটিতে আসেন। বর্ষা বন্যা এবং এই যে নিষেধাজ্ঞার কারণে আমাদের এখানে পর্যটক শূন্য ছিল, এখানে প্রায় আমাদের দৈনিক 60,000 থেকে 70,000 টাকা ক্ষতি হয়েছে। আশা রাখি সামনে যে বড় পর্যটন মৌসুম নভেম্বর মাস থেকে নিষেধাজ্ঞা শিথিল হয়ে যাবে শুনছি, তো আমরা মোটামুটি আমাদের যে ফেসিলিটিগুলো আগত টুরিস্টের জন্য প্রস্তুত রাখছি, মোটামুটি আমরা আশা রাখি আমাদের কাঙ্ক্ষিত অনুযায়ী আমাদের পর্যটক রাঙামাটি আসবে বলে আশা রাখি। আপনারা জানেন রাঙামাটি পার্বত্য জেলায় গত 8ই অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এখানে পর্যটক হচ্ছে ভ্রমণের নিরুৎসাহিত করা হয়েছিল। আমরা এখন শারীরিক পরিস্থিতি দেখেন এটা আগামী 1 নভেম্বর থেকে সেই আগের মতো পর্যটক যে নতুন ভ্রমণ করতে আসে এবং ভ্রমণ করে সেই পূর্বে নিষেধাজ্ঞা এসেছিল 31শে অক্টোবর পর্যন্ত সেটা আমরা এবং যারা পর্যটন সংশ্লিষ্ট যারা এই ব্যবসা পরিচালনা করছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা পূর্বে নেয় আপনাদের যে স্বাভাবিক ব্যবসা রয়েছে সেই অঞ্চলে আপনার পরিচালনা করবেন।